আপনি বড়টা করিয়ে দেন। না না আব্দুল্লাহ, তুমি তোমার আব্বুর জন্য দোয়া করো, কারণ তোমার দোয়াই সবচেয়ে বেশি কবুল হবে তোমার আব্বুর জন্য, কারণ মা বাবার মৃত্যুর পরে সন্তানের দোয়াই সবচেয়ে বেশি কবুল হয়। তাই তোমার আব্বুর জন্য তুমিই দোয়া করো, শুরু করো। অহংকার এসে গেছে তোর, দুর্গন্ধ বাসায় থাকা যায়। আব্বা ওঠেন দিনই, আপনার জন্য একটা সুখবর আছে। তাই কি সুখবর বাবাজি বলো। আব্বা আমার আব্বার কাছে বাড়ি লিখে নিয়ে আমি আব্বারে বাড়িতে তাড়াই দিছি। এই দেখেন আব্বা, দলিল সাইন নিয়ে বাড়ি আমার নামে লিখে নিছি। আরে এ কি কাজ করেছো তুমি, শুধু বাড়ি কি লিখেছো, অন্য জায়গা জমি লেখনি? না আব্বা, জমি জমা লিখিনি তো, শুধু বাড়িটা লিখে নিছি। আসলে তুমি অ্যাডভোকেট হলেও তোমার বুদ্ধি কাঁচা আছে, তুমি শুধু বাড়িটা লিখেছো কেন, এমন কাজ কেউ করে? তোমার বাবার তো আরো অনেক জায়গা জমি আছে, মাঠে তো অনেক জায়গা জমি আছে, সেগুলো লেখনি? না আব্বা, সেগুলো তো লেখা হয়নি, শুধু বাড়িটা লিখে নিয়ে আব্বার বাড়িতে তাড়াই দিছি। তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি আসলে একটা বোকা, তুমি আমার কাছে পরামর্শ নিবে না? তোমার বাবা কোথায় আছে এখন? তা তো জানি না, কিন্তু মনে হয় ছোট ভাই ঝুপড়িতে আছে। তুমি তো অনেক বড় ভুল করে ফেলেছো। হ্যাঁ আব্বা, সত্যি তো তাহলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এমন কাছে কাজ করা তোমার একদম ঠিক হয়নি। তোমার বাবা কোথায় আছে চলো এখনই বাসায় নিয়ে আসি। তারে কেন আব্বা, তারে দিয়ে আবার কি হবে? আরে বাড়ি লিখে নিলেই তো হবে না, তার যত জায়গা জমি সেগুলো লিখে নিতে হবে না? তা না হলে ছোট ছেলেদের দিয়ে দেবে সবকিছু, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি আমার সাথে চলো, তোমার বাপের বাড়ি নিয়ে আসি। হ্যাঁ আব্বা চলেন তাহলে, দেরি করে যাবেন। কি ব্যাপার, তোমার ভাই বাড়ি কোথায় করেছে? এই তো আব্বা চলেন, ঝুপড়িটা সামনেই আছে। এই ঝুপড়িটা নাকি? হ্যাঁ আব্বা আসেন। হ্যাঁ চলো তো তাড়াতাড়ি চলো। বিহাই সাহেব, ও বিহাই সাহেব কোথায় আছেন আপনি? ও বিহাই সাহেব, বিহাই সাহেব এদিকে আসেন। হ্যাঁ এই ও টাইমে আবার কি রে আসলো, আর আসলো এমন অসময়ে? আসসালামু আলাইকুম বিহাই সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা এখানে, আপনারা এখানে কেন আছেন? আমারে ধোকা দিয়ে আমার বাড়ি লিখে নিয়ে তোরা আবার এখানে কি এত আসিস? এই চুপ, একদম চুপ, এখানে কি এত আসিস? মজা দেখতে আসিস? আমার বাড়ির থেকে আমারে বাইরে খেয়ে দিয়ে আমার আবার দেখতে আসিস? যা এখান থেকে বেরো বেঈমান কোথাকার, তোরা আমি দেখতে চাইনি, তোরা আমি দুধ কলা খাওয়ায় আসলে আমি একটা কাল সাপ পুষেছি, কত কষ্ট করে তোরা আমি মানুষ করলাম, কিভাবে আমার সাথে বেঈমানি করতে পারলি? বিহাই সাহেব আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, আপনি শান্ত হন বিহাই সাহেব। আপনি আমাকে শান্ত হতে বলতেছেন? আমি আমার বেঈমান ছেলেটাকে বড় আদর করে বড় যত্ন করে অনেক টাকা পয়সা খরচ করে আমি ওকালতি পাস করাইছি, আমার কলজের টুকরো বানাইছি, আর আজকে আমার সাথে বেঈমানি করলো, আমার বাড়ি লিখে নিয়ে ও আমার বাড়িতে বের করে দিল, ও একটু মায়া করলো না? আমি তো জন্মদাতা বাবা, ও আমার সাথে এরকম জঘন্য ব্যবহার কিভাবে করতে পারলো? লেখাপড়া করা এত শিক্ষিত বানালো, আর ও আমার মায়াই বুঝলো না, ওর শুধু ধন সম্পত্তির পরে লোক। আর বলবো বিহাই সাহেব, আপনার ছেলে যে কাজটা করেছে খুবই অন্যায় কাজ করেছে, আমি শুনে তো অবাক হয়ে গেছি, ও এমন ভুল কিভাবে করতে পারলো? তা বিহাই সাহেব ও তো আপনারই ছেলে, আপনি মাফ না করলে আর কে মাফ করবে? তাই বিহাই সাহেব আপনি আর মনে রাগ রাখেন না, ওর ভুল বুঝতে পেরেছে, তাই আপনার ছেলেকে আপনি মাফ করে দেন বিহাই সাহেব। না ও আমার যা অপমান করেছে, আমার যা ক্ষতি করেছে, আমি ওকে কোনোভাবে মাফ করতে পারবো না। তুমি লেখাপড়া করেছো ঠিকই, কিন্তু তোমার ভিতরে কোনো বুদ্ধি শুদ্ধি নেই, নিজের বাবার সাথে এমন কাজ কেউ করে? বেয়াদব ছেলে। আব্বা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন আব্বা। এই বেয়াদব ছেলে তুমি আমার কাছে মাফ চাচ্ছো না, তুমি তোমার বাবার কাছে মাফ চাও। আব্বা আমি ভুল করে বলেছি আব্বা, আমার মাফ করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বা, আপনি আমার মাফ করে দেন, এরকম কাজ আমি আর কখনো করবো না আব্বা। জয় সাহেব আসেন, জয় সাহেব আপনি আর মনে কষ্ট রাখেন না, আসেন বিহাই সাহেব আসেন। বিহাই সাহেব আপনার ছেলেটা একটা ভুল করেই ফেলেছে, আমরা তো মা বাবা, আমরা যদি সন্তানের মাপ না করি তাহলে আর কে মাপ করবে বলেন? আপনার ছেলে না বুঝে একটা কাজ করে ফেলেছে, কিন্তু ওর ভুল ও এখন বুঝতে পেরেছে। এই বাবাজি শোনো, তুমি এখনই তোমার বাবার বাড়ি তোমার বাবারে ফিরিয়ে দাও, আর তোমার বাবার কাছে মাপ চাও। তুমি যে এমন একটা কাজ করতে পারো আমি কল্পনাও করতে পারি। এরকম কাজটা ও কিভাবে করতে পারলো? ছেলে হয়ে বাবার সাথে বেঈমানি করলো? বিহাই সাহেব ভুল তো করেই ফেলেছে, আপনারই তো সন্তান, আপনি মাপ করে দেন। এই বাবাজি মাপ চাও, মাপ চাও তোমার বাবার কাছে। বাবা আমার মাপ করে দেন বাবা, সারা জীবন কামাই করলাম তো শুধু তোদের জন্য বাবা, এটা ধন সম্পদ সব তোদের জন্য রেখে দেবো বাবা, আমরা কি কবর নিয়ে যাবো? কাজ তুই কেন করলি? অনেক বড় ভুল করে ফেলেছি আব্বা, আমারে মাফ করে দেন আব্বা, আমারে মাফ করে দেন। তারপরে ব্যবস্থা করতেছি আব্বা, আমারে মাফ করে দিস।
করেছেন তো আপনি? এই তো বাবা আমারই সন্তান, তোরে মাপ না করে আমি পারি? আমার সবকিছু তো আমি ততদিনই করেছি বাবা, কেন এরম করলি? আমার ভিটে বাড়ি তো আমি তোর নামে লিখে দিলাম, তাও তুই এরম কেন করলি? আব্বা আমারে মাপ করে দেন, আব্বা আমারে আপনি মাপ করে দিয়ে। বাবা তুই কান্দিস নে, আমি তোর মাপ করে দিলাম। আমি বাড়িঘর ধন সম্পদ আমি কার জন্যই করেছি? দিবার জন্যই তো করেছি। এসব কি আমি কবর নিয়ে যাবো? ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমারে মাপ করে দিয়ে। আর বেশ সাহেব আপনি তো অনেক শুকাই গেছেন। এই তোমার আব্বারে এখনই বাসায় নিয়ে চলো, তারে ভালো মন্দ খাওয়াতে বাড়ি চলে। আর আব্বা আপনি তো মেলা শুকিয়ে গেছেন আব্বা, আরে কি অবস্থা আব্বা, বাড়ি চলেন আব্বা, আপনার বাড়ি নিয়ে যাবো। বিয়াই সাহেব ও এখনো কিছু খাওয়া দাওয়া করে, বাজার ঘাট সব ফ্রিজে ধরে রয়েছে। আপনিও শুকাই গেছেন, আর ও একটা ভুল কাজ করে ওর ভুল বুঝতে পেরেছে, আর না খেয়ে ও কষ্ট পাচ্ছে। বাবাজি শোনো, বাড়ি যে বাপের নামে তার বাড়িটা লিখে দিবা, ঠিক আছে? বিয়াই সাহেব আপনি বাড়ি ফিরে চলেন। হ্যাঁ কারা কথা বলতেছে? বড় ভাইয়ের কথা শুনলাম মনে হলো। আব্বা আব্বা এনারা কি করতেছে এখানে? এনারা আবার কি জন্য আইসা আব্বা? ও তোর ভাই আর তাও সেবা আমারে বাড়ি নিয়ে যেতে আইসে। আব্বা নীতি আইসে মানে কি জন্য নীতি আইসে আব্বা? আপনারে আমি কোন জায়গায় যেতে দেব না আব্বা, এনাদের নিশ্চয় আবার কোন নতুন মতলব আছে, তা না হলে আপনারা আবার কেন নিতে আসবে? আপনারে বাড়িতে বের করে দিয়ে এখন কি আবার এখানে মায়া দেখানোর তামাশা করতে আইসে? এখানে এনারা কি জন্য আইসে আব্বা? নি এনাদের সাথে কোথাও যাবেন না আব্বা, এদের উপরে এক রকম আর ভিতরে আরেক রকম। আরে ধরাই কি পড়ে যায়, না এই অকর্মটা কি আমার পরিকল্পনা নষ্ট করে দেবে? শোনো বাবা উত্তেজিত হয় না, তোমার বড় ভাই একটা ভুল কাজ করে ফেলেছে, কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে। ও তোমার বাবার বাড়ি, তোমার বাবাকেই ফিরিয়ে দেবে, এই জন্য তোমার বাবাকে আমরা নিতে এসেছি। আব্বা আমার কিন্তু এনাদের কথার উপর কোনো বিশ্বাস হচ্ছে না আব্বা, বড় ভাই যদি আবার আপনারা নিয়ে যায় আবার সেরকম অত্যাচার করে। না বাবা তোর তাওয়াই সাহেব আছে না? আব্বা তাওয়াই সাহেব কি আমাকে কোনো গ্যারান্টি দিতে পারবে যে বড় ভাই আপনার সাথে আবার কোনো খারাপ আচরণ করবে না? বাবা শোনো তোমার ভাই সত্যি ভুল বুঝতে পেরেছে, তুমি উত্তেজিত হয়ে না। তোমার ভাই তোমার বাবার কাছে যে বাড়িটা লিখে নিচ্ছে ও যাতে তোমার বাবার বাড়িটা ফিরিয়ে দেয়, এই জন্য আমি এসে তোমার বাবাকে ফিরিয়ে নিতে, তোমার বাবার নামে আমি বাড়িটা লিখিয়ে দেবো। তাওয়াই সাহেব শুনেন, আপনি আমার আব্বারে তো এখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আমার আব্বার কোনো ক্ষতি হবে না তো? তুমি নিশ্চিন্তে থাকো বাবা, তোমার বাবার কোনো ক্ষতি হবে না। আব্বা যে যাই বলুক না কেন আমি আপনার বড় ভাইয়ের কাছে জাতি দেবো না, ওনার কাছে গেলে আপনার যে কোনো ক্ষতি হয়ে যাইতে পারে আব্বা, ওনার শুধু ধন সম্পত্তির মায়া আব্বা, আপনি ওনার সাথে যাবেন না আব্বা, আপনি ওই বাসায় যাবেন না। এই তোরা তো দর দেখাতে হবে না, ভালো মন্দ তো কিছু খাতে দিতে পারিস নে, তোর বাসায় থাকিয়ে না খেয়ে কি এই যে শুকিয়ে গেছে একদম, তোর বাড়ি আমি কিছুক্ষণ কষ্ট করে রয়েছি তাই তো মনে হয় একদম তোর অহংকার এসে গেছে, তোর দুর্গন্ধ বাসায় থাকা যায়? তাও তো কিছুক্ষণ কষ্ট করে রয়েছি, এই তো বড়টা দাগে পা দিয়েছে। এই ঝুপড়ি পরিবেশে মানুষ কেউ থাকে নাকি? আমার বাসার কাজের লোক তো এরকম ভাবে থাকে না, আমার ছেলে ভুল বুঝতে পেরে আমার নীতি আছে, ও জেনারেল লাইনে পড়েছে না, ওর ভিতরে প্রকৃত শিক্ষার আলো আছে, আর ওর ভুলও বুঝতে পেরেছে। আমি এখন বাড়ি চলে যাবো। আব্বা আসেন দিন, ওর কথা বাদ দেন না আব্বা, আপনি যাবেন না আব্বা, আপনারা ঝুপড়ি থাকেন না, চলেন আপনি দালানে চলেন না আব্বা, না আপনি যাবেন না আব্বা, এই যা শর্ত তুই, ইয়াল্লাহ চলেন আব্বা আসেন আমার সাথে আসেন। হ্যাঁ বাবা চল তো চল, ইয়াল্লাহ আপনি আমার আব্বাকে হেফাজত করুন। আব্বা বসেন আপনি চেয়ারে বসেন আব্বা। শোনো বাবাজি তোমার বাবারে ভালো মন্দ খাও, আর তোমার বাবার বাড়িটা তোমার বাপের নামে লিখে দাও, কেমন? হ্যাঁ বা ঠিক আছে। বিয়াই সাহেব আমি জরুরি একটা কাজে ঢাকা চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন আপনি, কেমন? জি আল্লাহ ভরসা। আচ্ছা বিয়াই সাহেব আপনি থাকেন, আমি চলে গেলাম। ঠিক আছে বিয়াই সাহেব, যান সাবধানে যান, আল্লাহ ভরসা। এই বাবাজি এদিকে আসো তো। আবার আপনি বসেন, আমি তো আসতেছি। আমি মেলা কষ্ট দিছি আব্বা, আমি অনেক শুকিয়ে গেছেন আব্বা, আপনার আমি নিজে হাতে খাওয়াই দেবো আব্বা। মাশাআল্লাহ আমার ছেলে কত ভালো, আমার গালে তোলে খাওয়াই দিচ্ছে। পাঞ্জাবি পায়জামা কিনে দেবো, আপনারা ভালো ভালো দামি দামি কাপড় কিনে দেবো, আর আপনি খান, আপনারা শুধু ভালো মন্দ খাওয়াবো, খেয়ে সুস্থ হন। আপনার দেখে আমার যে কি কষ্ট লাগতেছে আব্বা, আমি সহ্য করতে পারতেছি না আব্বা, আপনারা কত কষ্ট দিয়ে বলেছি আব্বা, নেন আব্বা আপনি খান। না বাবা আর খাতি খুব কষ্ট হচ্ছে আব্বা, আর খাবো না, আর একবার খান, আর একবার খান আব্বা, আপনি না খেলে অসুস্থ হয়ে যাবেন আব্বা। আব্বা ওই দিন বাজার সদায় যা করেছি সব ফ্রিজে ধরা রয়েছে, কিছু খাইনি আব্বা এখন। রাখ বাবা আর খাবো না বাবা। আচ্ছা আব্বা ঠিক আছে। আব্বা আব্বা একটু ওঠেন দিনই আব্বা, একটু উঠে বসেন। আব্বা আপনাদের কত কিছু কিনেছি দেখেন, পাঞ্জাবি পায়জামা শার্ট
আমি আবার তোরে কিভাবে খুশি করব? আমার কি আছে দেওয়ার মতন? আব্বা আগে তো শুধু আপনার বাড়ি লিখে নিলাম, এবার মাঠের জমি, ঘরের জমি, ব্যাংক ব্যালেন্স যেখানে যা আছে সব আমার নামে লিখে দেন, দিয়ে আপনি আমার একটু খুশি করে দেন। এই দলিলটা ডিপ ফ্রাই দিয়ে দেন, জায়গা জমি সব আমার নামে হয়ে যাক। আব্বা এই তুই আবার কি বলতিছিস? তুই না বললি জমি আমার নামে লিখে দিবি? এই তোর শ্বশুর কি বলে গেল? তুই আবার এখন এসব কথা বলতেছিস কেন? শ্বশুর না বললে আমার বাড়ি আমার ফেরত দিয়ে দিবি? আমার বাড়ি আমার নামেই থাকবে। থাকবে আব্বা থাকবে, কিন্তু আপনার নামে না আমার নামে থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ও বাবা এসব কি করছে? আপনার সব ধন সম্পত্তি এখন আমি লিখে নেবো। বাবা তুই এসব কি বলতেছিস? তোর শ্বশুর তো বললো বাড়িটা আমার নামে লিখে দিতি, এখন আবার এসব কথা বলতেছিস কেন? আব্বা আপনার তো কেনাকাটা করে দিলাম, আবার আদর করে খাওয়াইও দিলাম, তা আগে তো বস্তু বলাটা ভুল করে ফেলাইলাম, এইবার আমি আর ওই বোকামি করতেছি না। এবার আপনার জায়গা জমি যা সবকিছু আমি লিখে নেবো। নেন আপনি একটা ডিসপ্লে দিয়ে জায়গা জমি আমার নামে করে দেন। বাবা তুই এসব কি বলতেছিস? হ্যাঁ আব্বা আমি যা বলতেছি সঠিক বলতেছি। আব্বা এখানে একটা সই দেন। না আমার জমি আমি লিখে দিতে পারবো না। আব্বা আপনার ভাই যা বলতেছি তাই করেন, কিন্তু না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাসার ভেতরে এখন কেউ নাই, কিন্তু আপনি বুঝতেছেন কিছু? এই নেন এই দলিল, এই জায়গায় একটা ডিসপ্লে দেন। না না আমি লিখে দেবো না। ডিসপ্লে দেন, এখানে সই দেন। না দেন তোর নামে লিখে দিতে পারবো না, আমার ছেলে আরেকটা আছে। আরে বাদ দেন তো, তাড়াতাড়ি দেন। এই দেব না বলছি তো। দেন ডিসপ্লে দেন, দেন তো দেন, দেন বলছি, দেন তাড়াতাড়ি ডিসপ্লে দেন। দিতে পারবো না। দেন বলছি তাড়াতাড়ি ডিসপ্লে দেন। দেন বলছি তাড়াতাড়ি ডিসপ্লে দেন। এই দেন, দেব না, দেন ডিসপ্লে দেন, দেন ডিসপ্লে দেন, দেব না, এই দেন ডিসপ্লে দেন, মেরে বাবা দেব না, দেব না, না দেব না, এই দেন ডিসপ্লে দেন, বলছি তাড়াতাড়ি দেন, দেন বলছি, দেন তাড়াতাড়ি ডিসপ্লে দেন, দেন ডিসপ্লে দেন, না দেব না, দিতে পারবো না, না আপনি কিন্তু মেরেই দেন, এই দেন। এমনি ভাবে একদিন ছেলের অমানবিক অত্যাচার এবং জোর করে জমি জমা লিখে নেওয়ার কারণে এই হতভাগা বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষের মৃত্যুর পরে তার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো দুনিয়াতে একজন নেক সন্তান রেখে যাওয়া। তো আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই মাদ্রাসার সকলের প্রিয় ছাত্র আব্দুল্লাহর আব্বু ইন্তেকাল করেছেন, এই জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। তো এখন তার জানাজা পড়ানো হবে, তার জানাজা পড়াবেন তারই সুসন্তান নেক সন্তান আব্দুল্লাহ। এসো তুমি জানাজা শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে আপনারা সবাই তাকে মাফ করে দিয়েন। আর আমার আব্বার জন্য আপনাদের কাছে একটু দোয়ার ফরিয়াদ রইল। তার সাথে যদি কারোর কোনো লেনদেন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আব্দুল্লাহ কেঁদো না, সবসময় তুমি তোমার আব্বুর জন্য দোয়া করবে, সেটাই তোমার আব্বুর জন্য কল্যাণকর হবে, কারণ একজন নেক সন্তানের দোয়া সবচেয়ে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তুমি কেঁদো না, তোমার আব্বুর জন্য দোয়া। আর আব্দুল্লাহর আব্বুর কাছে কোনো লেনদেন থাকলে অবশ্যই আব্দুল্লাহকে আপনারা জানাবেন। তো চলেন আমরা দাফন কার্য শেষ করি। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তাই এখন থেকেই আমাদের পরপারের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। থাক আব্দুল্লাহ কেঁদো না তুমি, আর তুমি তোমার আব্বুর জন্য দোয়া করো। ওঠো আব্দুল্লাহ, চলো চলো। কেমনই ভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে থাকেন, অথচ মৃত্যুর পরে একজন মা বাবার জন্য সব থেকে বড় সম্পদ হবে দুনিয়ার জীবনে রেখে যাওয়া তাদেরই নেক সন্তান। আর একমাত্র মাদ্রাসা শিক্ষাতে ইহকালীন এবং পরকালীন সকল জ্ঞানের শিক্ষা সহ নৈতিকতা ও সততার শিক্ষা দেওয়া হয়। এজন্য নিজের সন্তানকে নেক সম্পদ বানানোর জন্য হলেও তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন।